Assalamualaikum, আমি রুমাইয়া রুমি চলে আসলাম আজকে আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি হলো একটি ছোট একটি পিকনিকের এখন রমজান মাস আমরা এখন গ্রামের বাড়িতে আসছি তো গ্রামের বাড়িতে আমরা সব কাজিনরা মিলে পিকনিক করব আমরা আজকে তো তাই এখানে সব বাজার করে নিয়ে আসছি যেহেতু এখন রমজান মাস দুপুরবেলা আমরা কিছু খেতে পারবো না আমরা সবাই রোজা তো আমরা রান্নাটা এখন রেডি করব তাই বাজারে সবকিছু এখানে কিনে নিয়ে রাখা হয়েছে আজকে আমরা পিকনিকে চিকেন বিরিয়ানি করব তো এর জন্য এখানে 6 কেজি মুরগি নিয়ে আসছে 4 কেজি পোলাওর চাল আর শসা নিয়ে আসছে লেবু নিয়ে আসছে টমেটো নিয়ে আসছে আর হলো বিরিয়ানির এক প্যাকেট মশলা নিয়ে আসছে আর এখানে আমার বোন এখানে মুরগি কাটতেছে আর এখানে আমরা পিকনিক করব তো আমরা পিকনিকের জন্য যাদের রান্না করতে ওগুলো সব রেডি করে রেখেছি এখানে হলো আমার ছোট চাচার গাছ থেকে আম পড়েছে যখন আমরা পিকনিকের জন্য রেডি করছিলাম সবকিছু এখানে আমরা রান্না করব আর এখানে আছে গাছ থেকে দুইটা আম পড়েছে তাই আমি ভাবলাম এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি গাছ থেকে একদম গাছ পাকা আম পড়েছে দেখতে আসলে অনেক ভালো লাগছিল তো আমরা আজকে দিনটা অনেক মজা করছি সব কাজিনরা মিলে আর এখানে আমরা এখন রান্না সবকিছু রেডি তো এখন চুলা বানাচ্ছি ইট দিয়ে তাই তো আমরা এখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলা বানানো দেখছিলাম আমরা সবাই একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন চুলা বানানো দেখছিলাম তো চুলা একবার হয় না তো অবশেষে চুলা আমাদের রেডি হয়ে গেছে আর এখানে আমাদের ভাবি পেঁয়াজ কাটছে আর পাশে আমার সব বোনেরা মিলে মুরগি কাটছে কারণ মুরগি একজন তার কাটতে পারবে না তাই সবাই বসে মুরগিটা কাটা শেষ করছে আর এখানে আমার ভাবি পাতিলের চারপাশ দিয়ে একটু মাটি লিপে দিচ্ছে কারণ এত বড় পাতিল রান্না করার পরে ধুতে অনেক সমস্যা হবে তাই তাড়াতাড়ি আর সুন্দরভাবে যে ধোয়া যায় এর জন্য সাইড দিয়ে মাটি দিয়ে একটু লিপে দিয়েছে আর এখানে চলে আগুন ধরাচ্ছে আগুন ধরাতে একটু আমাদের সমস্যা হয়েছিল তো অনেক মানে চেষ্টা করার পর আগুনটা অনেক সুন্দরভাবে ধরে যায় এখানে আলিজার বাবা আলিজার জন্য ফড়িং ধরে নিয়ে আসছে তো ফড়িংটাকে একদম বেঁধে রেখেছিল যাতে উড়াল দিয়ে না যেতে পারে আলিজাকে দেখাচ্ছে আলিজার বাবা বাহির থেকে এসে অনেক নতুন নতুন জিনিস দেখে আলিজা ওগুলো অনেক ভালোভাবে দেখে আর আমাদের রান্না এখন শুরু হয়ে যাচ্ছে এখানে তেল দিয়ে দিচ্ছে এখানে 1 লিটার তেল তো আসলে আমরা পিকনিক যেটা হচ্ছে সেটাতে আমরা তেলটা মানে তেল না আমাদের এখানে যে পেঁয়াজটা দেওয়া হচ্ছে আমরা কোনো পরিমাণ আমাদের কোনো ছিল না আমরা সবার ঘর থেকে যতটুকু পেয়েছি অতটুকু ওঠানোর পর আমরা রান্না করছি তো এখানে আমাদের 1/2 কেজি না 1 কেজি পেঁয়াজ হচ্ছে আমরা সেটা আসলে মাপ অনুযায়ী বলতে পারছি না তো এখানে 1 লিটার তেল দেওয়ার পরে আমাদের এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে পেস্টটা একটু ভাজা হওয়ার পরে লবণ দিয়ে দিয়েছে পরিমাণ মতো এখানে গরম মশলা ধুচ্ছে আমার ছোট বোন তো একদিকে রান্না হচ্ছে আরেক দিকে গরম মশলা ধুচ্ছে গরম মশলা দেওয়ার পরে মুরগিটা দিয়ে দিয়েছে মুরগি এখানে আমরা একদম ছোট ছোট করে কেটে দিয়েছি যাতে তেলে অনেক ভালোভাবে ভাজা হয় মুরগির মাংসটা হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে রসুন বাটা দেওয়া হয়েছে রসুন বাটার পর আমাদের এখানে আদা বাটা দেওয়া হয়েছে তো আদা বাটা দেওয়ার পর যে আমাদের মশলা ছিল আরও মশলাগুলো দিয়ে রসুন বাটা আর হলো আদা বাটা দেওয়ার পর এখন জিরের গুঁড়া দিয়ে দিচ্ছে এখন বিরিয়ানির যে মশলাটা ছিল সেটা পুরোটা দিয়ে দিচ্ছে
দুধের প্যাকেট কয়টা দুধের প্যাকেট তিন চারটা এর কি দই বানাবা নাকি দুধ গুঁড়া দুধ মিশানো পানিতে মিশানো হয়ে যাওয়ার পর প্রত্যেকবার পাতিল দিয়ে মেপে মেপে এখানে পানি দেওয়া হয়েছে, কারণ যত কেজি চাল তত মানে তত তত লিটারই পানি দিতে হবে। তো সে আন্তাজে বারবার হিসাব করে পানি দিচ্ছে। তো এখন এখানে সস দিয়ে দিচ্ছে। মাংস কষানো হয়ে যাচ্ছে, তাই আমার বোনেরা মিলে এখানে চাল ধুতে নিয়ে আসছে। Thank you.
এখানে মুরগিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মুরগিটা কষানোর পর একটু পানি দেওয়া হয়েছে। পানিটা ভালোভাবে জাল করার পর পোলার চালটা দিয়ে দিয়েছে। পোলার চালটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিতে হবে, কারণ ভালোভাবে যদি না নাড়া হয় পোলার চালটা মাংসের সাথে মশলার সাথে মিশবে না। তো ভালোভাবে নাড়ার পর যখন পানিটা একদম শুকিয়ে আসবে তারপর পাতিলটা চুলা থেকে নামিয়ে নিবে, কারণ বেশি আগুনে জাল দেওয়া হলে পরে পোলার চাল পুড়ে যাবে। আমাদের রান্না এখন শেষ। আমরা সবাই ঘরে চলে গিয়েছিলাম রান্নার শেষ করার পর, তো হঠাৎ করে এসে তাকেই দেখি যে পিছনে গাছটা কাটছে। রান্না শেষ, তো এখন আমরা তো ছোটরা একসাথেই খাবো, কিন্তু বড়দের খাবার আমরা আলাদা করে বাসা দিয়ে আসছি। তো আমার ব্লগটি আজকে আমি এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।